আসসালামু আলাইকুম, আমি এস এ ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটি ওয়েবসাইটের ঠিক উপরে পুরো অংশ জুড়ে একটি বিজ্ঞাপন কী করে দেওয়া যায় তার বাংলা ভিডিও টিউটোরিয়ালে। এটা একটা অনেকটা মজার জিনিস। যেমন ধরুন, সরি, আপনার ওয়েবসাইটের ঠিক উপরের অংশ জুড়ে কেউ একজন একটা বিজ্ঞাপন দিতে চাইলো, অথবা সামনে 21শে ফেব্রুয়ারি বা বিশেষ কোনো দিন, সে দিন উপলক্ষে আপনিও একটা বিজ্ঞাপন জুড়ে রাখতে পারেন, তো সেই বিজ্ঞাপনটা একটা নির্দিষ্ট সময়ের পর অটোমেটিকলি সেটা হাইড হয়ে যাবে, যেমনটা অনলাইন টিভির ক্ষেত্রে আমি বলেছিলাম। আচ্ছা, তো সেটা হচ্ছে যে বিশেষ বিজ্ঞাপন, এখানে ক্লিক করব, করার পর অ্যাড নিউ অপশনে ক্লিক করব, করার পর এখানে লিখব বিজ্ঞাপনের ওয়েবসাইটের লিঙ্ক যদি থাকে। ধরেন আপনাকে কেউ একজন একটা বিজ্ঞাপন দিয়েছে অনলাইনে, তাহলে কী হবে, ওই বিজ্ঞাপনে ক্লিক করলে ওনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কে চলে ওয়েবসাইটে চলে যাবে, আর নাহলে ওনার যদি কোনো ফেসবুক লিঙ্ক থাকে তাহলে ফেসবুকের লিঙ্কে চলে গেল। ওকে, সেখানে সেরকম একটা লিঙ্ক এখানে দেবেন। ধরুন আমার এই লিঙ্ক, আমি একটা বিজ্ঞাপন দিলাম, এটা হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক। আচ্ছা, তো আমরা এখানে কী করব, এই আমার ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিলাম, ফাইন। বিজ্ঞাপন শেষ হওয়ার তারিখ সিলেক্ট করুন। এখানে বিজ্ঞাপনটা কই দিনের জন্য আপনি দিবেন, ওই যেমনটা অনলাইন টিভির ক্ষেত্রে আমি বলেছিলাম, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, তাহলে এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি 3 দিনের জন্য দিলাম, আজকে 5 তারিখ, 6, 7, এই 3 দিনের মধ্যে, 3 দিন পরে সেটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে, অফ হয়ে যাবে। আচ্ছা, বিজ্ঞাপন কোথায় দেবো, এই যে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ। এখন বিজ্ঞাপনের সাইজ কী, দেখুন সাইজটা আমি লিখে দিয়েছি আপনাদের, সেটা হচ্ছে সর্বোচ্চ 1040 পিক্সেল, সর্বোচ্চ 1040 পিক্সেল হতে হবে প্রস্থ, আর হাইট হচ্ছে ইচ্ছে মতো সাইজ, যা খুশি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখি বিজ্ঞাপনটা তাহলে আপলোড করি। আমি একটা বিজ্ঞাপন আমি ঠিক করে রেখেছি, যে এটা বিজ্ঞাপনটা আমি দিলাম, সেটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এখানে যখন দেখাবে তখন মনে করবেন যে ক্লিয়ার, মানে আপলোড হয়ে যাচ্ছে, সেট ফিচার ইমেজ। এখন আমরা ফেসবুকটা, আমি কিন্তু এখানে নো করে রাখছি, কেন, এটা শুধু দেখা বোঝানোর জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা আবার কোনো সময় নো দিয়ে রাখেন না, নো দিলে কিন্তু আর শেয়ার হবে না। ওকে, তো আর কোনো কিছু করার নাই, পাবলিশ। তো পাবলিশ দেওয়ার পর এই এই বিজ্ঞাপনটা আমাদের ওয়েবসাইটের কোথায় পাবলিশড হলো আমরা একটু দেখি, যে পছন্দে ক্লিক করবেন, এই দেখুন একেবারে ওয়েবসাইটের পুরো উপরের অংশ জুড়ে চলে আসছে। এখন এখানে যদি কেউ ক্লিক করে তাহলে দেখুন ওই আমার ফেসবুকের লিঙ্কে চলে আসলো, কেন, আমি ফেসবুক লিঙ্ক দিয়ে রাখছি। এখন এটা যদি কেউ, ধরেন কেউ চেয়ারম্যান নির্বাচিত হলো, সে আপনার ওয়েবসাইটের মাধ্যমে তার এলাকার জনগণকে শুভেচ্ছা জানাতে চায়, তাহলে চেয়ারম্যানের যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সে পার্সোনাল ওয়েবসাইটে ক্লিক করার পর চলে যাবে, অথবা তার ফেসবুকে চলে যাবে। এখন এটা 3 দিন পর অটোমেটিকলি আবার এখান থেকে চলে যাবে। তো এটার নাম দিয়েছি আমরা স্পেশাল বিজ্ঞাপন। এখানে আপনারা কোনো ইচ্ছা করলে কোনো নিউজও দিতে পারেন। হ্যাঁ, নিউজ দেওয়ার ক্ষেত্রে আবার জিনিসটা একটু ভিন্ন, সেই নিউজের লিঙ্কটুকু আবার দেখায় দিতে হবে। সো আপাতত আপনারা এটাকে বিজ্ঞাপন হিসাবেই ব্যবহার করতে পারেন। তো আমি তাহলে এটাকে ম্যানুয়ালি অফ করে দিচ্ছি, যেহেতু এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেওয়া হয়েছিল। এই যে ট্রাস্ট, ট্রাস্ট করে দেওয়ার পর কী হলো, ট্রাস্টে চলে গেলো। ইচ্ছা, আমরা যদি এখন ইচ্ছা করি আবার এটাকে ফেরত আনতে পারবো, এই যে রিস্টোরের মাধ্যমে, আমরা এটাও চাই না, আমরা চাই একেবারে এটাকে ডিলিট করে দিতে। আমরা এটাকে ডিলিট করে দিলাম, এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমাদের ওয়েবসাইটে আগের নমুনা ফিরে গেল। তো এগুলি, এভাবেই একটা স্পেশাল বিজ্ঞাপন আপলোড করা যায়। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।